সিএসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার সচিবালয়ের সমসাময়িক বিষয়ে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন মন্ত্রী বলেন যে সব দেশে সংসদীয় গণতন্ত্র আছে সেখানে যেভাবে নির্বাচন হয় এখানেও সেভাবেই নির্বাচন হবে গণতান্ত্রিক দেশে সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে সেখানে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে নির্বাচন কমিশনের বক্তব্য তো সকালবেলা একটা থাকে বিকেলবেলা আরেকটা থাকে আর একটি বক্তব্য দেওয়ার পর আবার পরে সেটি তিনি প্রত্যাহার করেন সুতরাং এ নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন এগুলোর ব্যাপারে